কিতাবের ভিতরে আছে এক পাগলার নাম, পাগলার নাম হইলো বাহলুল। নাম কি? বাহলুল, বাহলুল পাগলা। এই বাহলুল পাগলা নদীর পাড়ে বৈশা বৈশা কাদা মাটি দিয়া ঘর বানায়। কি বানায়? বাচ্চা হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহ। বাহলুল পাগলা নদীর পাড়ে বসে বসে কাদা মাটি দিয়ে কি বানায়? ঘর বানায়। এবার বাচ্চা হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহ উনি নিজের স্ত্রীকে নিয়ে ওই নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আর ওই বাহলুল পাগলাকে দেখে বলে, আরে পাগলা এখানে বসে বসে কি করো? কয়, আমি এখানে বসে বসে জান্নাত বিক্রি করি। এই যে দেখো না, আমি জান্নাতের ঘর বানাচ্ছি। এক দেড়হামে আমি একটা জান্নাত আজকে তোমাকে দিব, তোমার কাছে যদি থাকে তুমি জান্নাতটা কিনে নাও। বাচ্চা হারুন রশিদ খেপে গেল, জান্নাত কি একদম সস্তা নাকি? তোমার এক দেড়হামের বিনিময়ে তুমি জান্নাত বিক্রি করো, তোমার মাথায় কি নষ্ট হয়েছে? সমস্যা আছে কিনা মাথায়? আহ, হারুন রশিদের স্ত্রীর নাম ছিলেন, বাচ্চা হারুন রশিদের বিবির নাম ছিল জুবাইদা। জুবাইদা চিন্তা করলো সব পাগলের কথা ফেলে দিলে চলো না, কিছু কিছু পাগলের কথা মাঝে মাঝে মানতে হয়, ঠিক কিনা? বাচ্চা হারুন রশিদের বিবি বলল, আমি জানি না জান্নাত পাবো কি পাবো না, কিন্তু তোমার কথায় কেন জানি আমার বিশ্বাস হয়, একটা দেড়হাম দিয়ে তোমার থেকে আমি একটা জান্নাতের টিকিট কিনে নিলাম। সুবহানাল্লাহ। বাচ্চা হারুন রশিদ ওই রাত্রে যে যখন ঘরে ঘুমাইছেন, স্বপ্নে দেখেন যে বিবির নিয়া একটা বড় একটা নৌকা করে ঘুরতে যাচ্ছেন। ইতিমধ্যে আরেকটা নৌকা আসলো, আসার পরে সেই নৌকা আসলো স্বর্ণের নৌকা, বিশাল বড়। বাচ্চা হারুন রশিদের বিবির নাম ধরে ডাকতেছে, জুবাইদা তুমি কোথায়? ওই স্বর্ণের নৌকায় থেকে দুইজন ডাকতেছে আমার বিবিকে, দুইজনে মিলে আমার বিবিকে বলতেছে এই স্বর্ণের নৌকায় উঠো। আমি হারুন রশিদ বললাম, কেন আমার বিবি এই স্বর্ণের নৌকায় উঠবে? আমার নৌকায় আমার বিবি যাবে? আমার সাথে দুইজনে ধাক্কাধাক্কি করে দস্তা দস্তি করে আমার বিবিকে ওই স্বর্ণের নৌকায় নিয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, আমার বিবিকে কেন স্বর্ণের নৌকায় নিয়ে যাও? তখন বলল, ওই যে তোমার বিবিকে কেন স্বর্ণের নৌকায় নিয়ে যাই, ওই বাহলুল পাগলার থেকে এক দেড়হাম দিয়ে তোমার বিবি জান্নাত ক্রয় করেছে, সেই জান্নাত দেখানোর জন্য তোমার বিবিকে আমরা নিয়ে যাই। বাহলুল পাগলার মাথা নষ্ট হয়ে, বাহলুল পাগলা ওই যে এক দেড়হাম দিয়ে জান্নাত বেঁচেছে তার কাছে, এই দিক দিয়ে তো বাচ্চা হারুন রশিদ ঘুম ভেঙে গেছে। বিবির ডাক দিছে, জুবাইদা, ঘুম থেকে উঠছে বাচ্চা হারুন রশিদের, মাথা গরম হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে, আমি কি করলাম? কালকে বাহলুল পাগলার থেকে আমি ওই এক টাকা দিয়ে আমি জান্নাতের টিকিটটা আমি কিনলাম না। দৌড়ে আবার গেছে নিজের বিবিকে নিয়ে, যা দেখে ওই বাহলুল পাগলা আল্লাহ আল্লাহ জিকির করতেছে। বাহলুল পাগলা রাজা বলে, বাহলুল পাগলা তুমি না কালকে আমার কাছে একটা জান্নাতের টিকিট বিক্রি করতে চেয়েছিলে, একটা তো আমার বিবি কিনা নিছে, এই যে আরেক দেড়হাম দিলাম, আরেকটা টিকিট আমরা দাও। বাহলুল পাগলা বলে, তোমার জন্য কালকে সুযোগ দিয়েছিলাম, তোমাকে অনেকবার বলেছিলাম একটা টাকা দিয়ে জান্নাতের একটা টিকিট কিনে নাও, কিন্তু তুমি আমার কথায় বিশ্বাস করো নাই। বাদশা হারুন রশিদ, তুমি আজকে জান্নাতের দাম কত দিতে পারবা? তোমার কাছে কত টাকা আছে? তুমি যদি তোমার নিজের সব সম্পত্তিও বিক্রি করো, তোমার প্রতিপত্তি সব বিক্রি করে দাও, তাও আজকে তোমার থেকে আমি জান্নাতের টিকিট বিক্রি করব না, তুমি সেই দাম আজকে আমার কিনে দিতে পারবা না। সুবহানাল্লাহ, বলবেন না?